हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमार रेसिपी राखी स्पेशल। आज के आमी राखी स्पेशले एकटा सन्देश बनानो देखाबो। ए सन्देशटार नाम होच्छे आइसक्रीम सन्देश बा बोलते पारो भापा सन्देश। तो चलो देखिए दी ए आइसक्रीम सन्देशटा आमी किरकम भावे बानिएछि। आज के रेसिपी आइसक्रीम सन्देशर जोन्नो आमी एखाने नियेछि छाना एक लिटार दूधे, चीनी नियेछि हाफ कप, गुड़ो दूध नियेछि चार टेबल स्पून, काजू बादाम नियेछि क्राश करा, आर नियेछि किशमिश सजाबार जोन्नो, आर एलाच नियेछि गुड़ो करा। एबारे तोमादेर देखिए दी एई आइसक्रीम सन्देशटा किरकम भावे होच्छे। आइसक्रीम सन्देश करार जन्य एखाने आमी छाना जेगुलो नियेछि सेगुलो मिक्सि जारेर मध्ये दिए देब। एबारे छानाटाके आमरा पेस्ट करे नेब। छानाटा आमादेर पेस्ट हये गेछे। एबार ई छाना पेस्टेर मध्ये आमरा दिए देब चीनी आर गुड़ो दूध। চিনি আর গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও আমরা পেস্ট করে নেব। গুঁড়ো দুধ, চিনি, ছানা আমাদের একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমরা এই পেস্টটার মধ্যে এই কাজু ক্রাশটা ঢেলে দেব আর দিয়ে দেব এলাচ। দিয়ে ভালো করে আমরা এটা নেড়ে নেব। এটা আমরা রেডি করে নিয়েছি ঠিক কেকের ব্যাটারের মতন। এবারে আমরা একটা টিফিন বক্সের মধ্যে ঘি ব্রাশ করেছি আর এই ব্যাটারটাকে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটা আমরা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটুখানি ট্যাপ করে নেব, দিয়ে ঢাকনা সমেত আটকে দেব। গ্যাস অন করে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমরা টিফিন বক্সটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। জলটা ফুটে যাওয়ার পর আমরা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে দেব আধ ঘন্টার জন্য। এই আইসক্রিম সন্দেশটা স্টিমে হবে। কড়াই চাপা দেওয়ার পর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দেবেন, এটা লো ফ্লেমে হবে। 15 মিনিট পরে আমরা চেক করছি, এখনো আমাদের আইসক্রিম সন্দেশটা হয়নি। এই সময় আমরা এর উপরে কিশমিশটা সাজিয়ে দেব। কিশমিশটা আমরা উপরে সাজিয়ে দিয়েছি, এটা আরো 10 মিনিট আমরা রাখবো। 30 মিনিট পর আমি এই স্টিম সন্দেশটা নামিয়েছি, আইসক্রিম সন্দেশটা। একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি, দেখো কাঠিটা একটু লাগছে না, তার মানে সন্দেশটা রেডি। এবার এটা ঠান্ডা হলে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপর এটাকে কাটব। 2 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে আইসক্রিম সন্দেশটা বের করে নিয়েছি, এবার এটাকে কাটব। আইসক্রিম সন্দেশ আমাদের রেডি। যদি তোমাদের এই সন্দেশের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নিজের ভাইদের খাইও।
আশা করছি সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে মেনি মেনি থ্যাঙ্কস। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এ পর্যন্তই, বাই বাই।